আচ্ছা এই গেলে আর আপনাকে আপনাকে হলো কি কি বলছে পরে স্যার বলছে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম তোমারে তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিও দরকার পরে এই হোয়াটসঅ্যাপে কথা বলবো মানে কথা বললে তোমার যদি ইন্টারেস্ট হয় বাসায় থেকে তুমি ব্যবসা করতে পারবা পরে বাদ দেন নাম্বার দিন না আমি পরে আর কিছু করি না হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার কিছু দেই না এগুলো আফ্রিকান ভাইরাল এমনি তো ভালো আর আপনাকে যে ওই মেসেজ করছিল ওই ছেলেটা কি বলছে আপনাকে আমি জানতে চাইছি স্যার কিভাবে কেমন করান কিভাবে করান আমি বাইরে চিনি আমার ইউনিভার্সিটির কেমন করেন আমি কোর্স করাই যে আমার অলরেডি আমি 15 দিনে অর্ডার পেয়ে গেছি এত আপনাকেও দিয়ে দিছে মানুষ দেখেন গতকালকে আপনাদের যেটা বলছিলাম মেল চেম্পে যখন আমি আসলাম আসার পরে আমি ধরেন যে অনেকগুলো মেল পাঠাবো তো অনেকগুলো মেলকে কী বলে আমরা বাল্ক ইমেল বাল্ক বিইউএলকে বাল্ক বাল্ক ইমেল পাঠাইতে তো বাল্ক ইমেলকে অনেকভাবে পাঠানো যাবে ঠিক আছে তো আমরা সাপোজ মনে করেন যে মেল চেম্পে অনেক মেইল একসাথে পাঠাবো এই জন্য কী করতে হবে একটা সিএসবি ফাইলে আর টেক্সট ফাইলে আপনি ইমেল পাঠাবেন সাপোজ মনে করেন আমি অনেকগুলো অডিয়েন্স অ্যাড করবো সবার আগে তো আমাকে অডিয়েন্স অ্যাড করতে হবে তো দেখি অডিয়েন্স অ্যাড করি আমরা এখন আমার অডিয়েন্স কতগুলো আছে ইওর অডিয়েন্স আস 580 কন্ট্যাক্ট ঠিক আছে এতগুলো কন্ট্যাক্ট আমার এখন লিস্টে আছে আচ্ছা তো আমি এখন অনেকগুলো কন্ট্যাক্ট অ্যাড করবো স্যার এই এতগুলো কন্ট্যাক্ট স্যার আমরা কই পাবো স্যার আপনাকে দিয়ে দেবে আপনার ক্লায়েন্ট আচ্ছা দেখেন সাপোজ মনে করেন যে আমি কন্ট্যাক্ট অ্যাড করবো অনেকগুলো 1,000, 10,000 বা 2,000 ইমেল তো কী করতে হবে আমাকে ম্যানেজ কন্ট্যাক্টে যাই ভিউ কন্ট্যাক্ট আচ্ছা দেন অডিয়েন্সে যখন গেলাম তখন অডিয়েন্স ড্যাশবোর্ডে আসতে হলো অডিয়েন্স ড্যাশবোর্ডে আসার পর কী করছিলাম আমি আমার এখানে 579টা কন্ট্যাক্ট আছে এখন আমি যেখানে নতুন কন্ট্যাক্ট অ্যাড করবো তার মানে কি ইম্পোর্ট কন্ট্যাক্টে গেলাম ইম্পোর্ট কন্ট্যাক্টে যাওয়ার পরে ধরেন আপনি এখানে কপি পেস্ট করবেন না আপলোড ফাইল একটা ফাইল আপলোড করবেন ঠিক আছে দেখেন কী বলছে আপলোডে সিএসবি অর ট্যাব ডিলিমিটেড টিএক্সটি ফাইল ঠিক আছে একটা টেক্সট ফাইল আপলোড করলেও হবে তারপরে এখানে কন্টিনিউটা আপলোড করেন তারপরে এখানে ব্রাউজ করে তো দেখেন আমি একটা টেক্সট ফাইল এখানে আপলোড করবো টেক্সট ফাইল কীভাবে আপলোড করবো ধরেন আমাকে একটা মেল দিছে ওরা অনেকগুলো মেল আমাকে প্রোভাইড করা হয়েছে এই জায়গা থেকে তো সেই মেলগুলোকে আপনি জাস্ট কপি করবেন কপি করে টেক্সট ফাইলের মধ্যে বসে দেবেন আচ্ছা এই ফাইলটা দিলাম না আমি একটা অন্য ফাইল নিচ্ছি ঠিক আছে সাপোজ আমি এইখান থেকে কিছু মেল নিব কপি করব অনেক মেল কপি করি এখান থেকে 400-500 মেল কপি করি এখান থেকে ঠিক আছে এই মেলগুলো আমি নিলাম নেওয়ার পরে এখান থেকে কপি করলাম বাল্ক মানে কি অনেক মেল একসাথে কাজ হবে এই জায়গাতে তো এখানে একটা টেক্সট ফাইল কীভাবে করবেন এখানে মাউসে রাইট ক্লিক করবেন তারপরে নিউতে যায় এখানে টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন টেক্সট ডকুমেন্টে আসার পরে এই ডকুমেন্টে একটা নাম দেন দিলাম বাল্ক ইমেল ঠিক আছে দেওয়ার পরে এখানে আপনি সবগুলো পেস্ট করেন যেগুলো কপি করছেন সব পেস্ট করুন কপি হয় নাই কপি হয় না আরেকটু কপি
আচ্ছা সার্ভার সাইড তো আমি কপি করলাম, এখন এটাকে কপি করা শেষ। এখন এখানে এই টেক্সট ফাইলটা কি হয়েছে, পুরোটা এমটি আছে, খালি এখানে বসায় দেন। কী হলো, সব দেখেন সিরিয়াল অনুযায়ী বসে গেছে। বসার পরে কী করতে হবে, এখানে ফাইলে যেয়ে জাস্ট সেভ করে দেন, তারপর কাটে দেন। এখন আপনার টেক্সট ফাইলে ওপেন করলে সব মেল চলে আসবে, সিরিয়াল অনুযায়ী চলে আসছে, ঠিক আছে। এখন এই ফাইলটাকে আমি আপলোড করব। এখন দেখেন মেলচিম্পে আসলাম, আপলোডের কন্ট্রাক্টে এখানে আসার পরে কী হয়েছে দেখেন, এখানে মেথডটা কিন্তু অবশ্যই আপলোড ফাইল করে দেবেন, কন্টিনিউ। তারপরে হচ্ছে ব্রাউজ করলাম, ব্রাউজ করার পর কী হচ্ছে, আমি এখানে যে মেলগুলো টেক্সট ফাইলে রাখছি এই টেক্সট ফাইলটাকে আপলোড করে দেবো। তাহলে কী হবে, এই টেক্সট ফাইলে যতগুলো ইমেল আছে সব আমার একসাথে নিয়ে নেবে, কন্টিনিউ টু অর্গানাইজ। আচ্ছা, এরপরে এখানে স্ট্যাটাস দিবেন আপনি, এটাকে কী স্ট্যাটাস দিতে চান। এরপরে আপডেট এনি এক্সিস্টিং কন্টেন্ট দেওয়ার পরে কন্টিনিউতে ট্যাগ করে দেন। আগে আমার 580টা ছিল, ঠিক আছে। এখন আমি ধরেন যে এগুলোকে একটা নতুন ট্যাগের মতো রাখলাম, সাপোজ মেম্বারের মতো রাখলাম, তারপর কন্টিনিউ টু ম্যাচ। এখানে কী বলছি, 810টা কন্ট্যাক্ট এখানে আছে, 810টা কন্ট্যাক্ট অ্যাড হয়ে যাবে। এরপর কী হয়েছে, ফাইনালাইজ ইম্পোর্ট আমি ক্লিক করলাম, কমপ্লিট ইম্পোর্ট, ঠিক আছে। ভিজিট অডিয়েন্স, তা ওরা এখানে আমার কন্ট্যাক্টগুলোকে ইম্পোর্ট করে ফেলবে, 810টা। ওকে, এখন দেখেন ভিউ কন্ট্যাক্টে যাই, দেখেন আমার কতগুলো হয়েছে, 1192টা কন্ট্যাক্ট হয়ে গেছে আমার। যে কন্ট্যাক্টগুলো আমি অ্যাড করলাম ওগুলো অ্যাড হয়ে গেছে, হচ্ছে এই জায়গাতে। আচ্ছা, ঠিক আছে, বুঝছেন এইভাবে আমি এতগুলো অডিয়েন্স অ্যাড করলাম। এখন এই অডিয়েন্সগুলো অ্যাড করার কারণটা হচ্ছে কি, আমি বাল্ক ইমেল পাঠাবো। আমি গতকালকে যেটা দেখেছিলাম ওইটাই বাল্ক ইমেল সিস্টেম, জাস্ট আজকে অনেকগুলো অডিয়েন্স অ্যাড করলাম। গতকালে কপি পেস্টটা দেখেছিলাম, আজকে সিএসবি ফাইল বা টেক্সট ফাইলের মধ্যে কীভাবে পাঠাবেন সেটাকে দেখা দিলাম। এরপরে আগের মধ্যে সেম, আপনি যদি ক্যাম্পেনে যেতে চান, অল ক্যাম্পেনে ক্লিক করলাম, তারপরে ইমেল পাঠানোর জন্য তো আমাকে সেম প্রসেসই, এখানে ইমেল পাঠানোর জন্য একটাই প্রসেস, ক্রিয়েট ক্যাম্পেনে যায় ওই সেমভাবে আপনাকে ইমেল এখানে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে ক্যাম্পেন নেম দেওয়ার পরে আগের মতো সব সেট, কোনো কিছু এক্সট্রা নতুন কিছু নেই। এখন আপনি যদি এখান থেকে, আমি কী দেখাইছি, ইমেল দেখাইছি, ল্যান্ডিং পেজটা দেখাইছি। আচ্ছা, এরপরে আপনি সাপোজ ফেসবুকের এখানে কানেক্ট যদি করতে চান, ফেসবুকের জন্য অ্যাড করতে চান, তাহলে কী করতে হবে এটা দেখাই আসতে। অ্যাড টার্গেট ইউর কন্ট্যাক্ট, ফাইন্ড এ নিউ অডিয়েন্স অর ব্রিং পিপল ব্যাক টু ইউর সাইট উইথ ফেসবুক, ইনস্টাগ্রাম আর গুগল অ্যাড। তো এরা ইনস্টাগ্রাম, ফেসবুক আর গুগল অ্যাডে কিছু আপনাকে এখান থেকে অ্যাক্সেস দেবে অ্যাড বানানোর জন্য। দেখেন এখানে গুগলের জন্যে আর এখানে হচ্ছে ফেসবুকের জন্য এবং ইনস্টাগ্রামের জন্য। তো আমরা ফেসবুক ইনস্টাগ্রামটা ট্রাই করি। ক্যাম্পেনে একটা নাম দেন, সাপোজ ক্যাম্পেনের নাম দিলাম কি, দিলাম মনে করেন যে মানিকগঞ্জ দিলাম, এটাই হচ্ছে আমার ক্যাম্পেনের নাম। এরপরে কি হয়েছে, বিগিন করলাম, এখান থেকে স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কিন্তু চলে আসছে, যেটা আমাদের ফেসবুক অ্যাডের মধ্যে আসে। এরপর বিগিন করলাম, বিগিন করার পরে কী করতে হবে, আমার তো সেম কাহিনী শুরু হয়ে গেছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ ওয়ান অর মোর ইস্যুস। আচ্ছা, ইস্যু ঠিক করতে হবে। এরপর দেখেন ফেসবুকটাকে যখন আপনার এখানে কানেক্ট করবেন, তখন আপনাকে একটা ফেসবুক পেজ সিলেক্ট করতে বলবে। আমার এখানে ফেসবুক পেজ একটা সিলেক্ট করছে, আর এইটা আমি দেব না। আচ্ছা, ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে এটাকে লিঙ্ক আপ করে দিই, কি হচ্ছে এরকম কাজে করে। দেখেন এই যে পেজটা আছে ফেসবুকে, এই পেজটাকে আপনি চেঞ্জ করেন, চেঞ্জ করলে কী হবে, আপনার যতগুলো পেজ আছে সেই পেজগুলো এখানে আসবে। তো আমি পেজটা নিলাম, ফেসবুকে কিন্তু কানেক্ট করতে হবে, কানেক্ট করলে অটোমেটিক্যালি পেজটা চলে আসবে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাতে আমি একটা চালাবো, এটাই বললাম আমি। এরপর কী হয়েছে, এটাকে সেভ করে রাখলাম। এরপর দেখেন অডিয়েন্স, অডিয়েন্সটা কি আগের মতো সেম, আপনারা যেভাবে আগে অডিয়েন্স ক্রিয়েট করতেন সেটাই এখানে আসতে দেখেন। কন্ট্যাক্ট, এখানে যে নতুন অপশনটা সেটা কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট মানে কি, আমরা যে এই যে 1200 একটা ইমেল
আমরা যে অ্যাড করছি সেই ইমেলটা এখানে আসছে। আপনি যদি চান এই ইমেল যারা আছে এদের কাছে অ্যাডটা যাবে, অথবা আপনি যদি চান যে আপনি নিউ পিপল অথবা কাস্টম অডিয়েন্স, ঠিক আছে, অথবা ওয়েবসাইট ভিজিটর যারা আপনার ওয়েবসাইট ভিজিট করে, ওই যে রিটার্গেটিং আর রিমার্কেটিং যেটা আছে ওইটার মতো, এইখান থেকে যে কোনো একটা অডিয়েন্স সিলেক্ট করে আপনি সবাইকে পাঠাতে পারবেন। তো যেহেতু এটা আমাদের ইমেল মার্কেটিং, তো আমি কন্ট্যাক্টে অ্যাড করে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, এই যে কন্ট্যাক্টগুলো আমি এখানে রাখছিলাম 1201। এখন দেখেন এখানে কোন ধরনের কন্ট্যাক্টকে আপনি পাঠাতে চান। আপনি দেখেন একটু আগে যেটা আমি করলাম সেটা কি, ওরা হচ্ছে মেম্বার, মেম্বার নামে আমি অ্যাড করছিলাম যে 800টা, আমি এখানে যারা মেম্বার তাদের কাছে বাড়াতে চাই। তাহলে কী হবে, এই ডিজিটাল মার্কেটিংয়েরই এখানে কতগুলো ছিল 1201টা কন্ট্যাক্ট, তো এর মধ্যে মেম্বার ছিল আমার 800টার মতো। তাহলে কী হবে, শুধুমাত্র ওই মেম্বারদের কাছে যাবে। এরপর আপনি যদি চান যারা সাবস্ক্রাইব কন্ট্যাক্ট, আমরা যখন কন্ট্যাক্ট আপলোড করি তখন কী হয় সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব নামে কি আমরা অ্যাকসেপ্ট করি। তো সাবস্ক্রাইব কন্ট্যাক্ট ক্লিক করলে কী হবে, ক্লিক করলে আমার যত সাবস্ক্রাইব কন্ট্যাক্ট আছে সবার কাছে আমার একটা যাবে। তো আমি অল কন্ট্যাক্ট দিলাম, আমি চাই সবার কাছে যাই, এরপর এটা সেভ করলাম। এরপর দেখেন বাজেটটা যেটা আছে এডিট বাজেট করেন, আপনি এখানে কত টাকা বাজেট দিবেন ডেইলি, ঠিক আছে। তো এখানে মিনিমাম $5 দিছে, আপনার যা ইচ্ছা দেন $10 দিয়ে রাখবেন, আগের মধ্যে সেম জিনিস এখানে আসছে। এরপর দেখেন কন্টেন্ট, কন্টেন্ট আপনাকে এখানে অ্যাড করতে বলছে, তো আমরা একটা কন্টেন্ট অ্যাড করি, একটা ইমেজ আপলোড করি দাঁড়াতে। এই ইমেজটাকে আপলোড করি, একটা মোবাইলের ছবি আপলোড করি। এখানে কি হচ্ছে মেসেজ, পার্সোনালাইজ ইউর অ্যাড উইথ এ মেসেজ দিলাম যে স্যার এই বাজেটটা কি স্যার ওই যে ওই ওইরকম সিপিভি বা ম্যাক্সিমাম ফ্রিটা ওইরকম কিছু আছে? এটা ডেইলি বাজেট, শুধুমাত্র ডেইলি বাজেট এখানে দিচ্ছে এখন পর্যন্ত। দেখেন এখানে মেসেজ আমি লিখলাম একটা, লেখার পরে কি হয়েছে লিঙ্ক টু ওয়েবসাইট চাইছে আমাকে, একটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করতে বলছে, তো আমি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিলাম। এরপর কি হচ্ছে টাইটেল, একটা হেডলাইন, তো হেডলাইন কি দিলাম যে মনে করেন 10% ডিসকাউন্ট অন এভরি পারচেস, প্রত্যেকটা কেনার সময় একটা করে আপনাকে 10% ডিসকাউন্ট দেবে। আচ্ছা এরপর কি হচ্ছে বাটন, বাটন আপনি কী দিতে চান, যেটা আমার ফেসবুকে আমরা পাই সেই বাটনটা, যেহেতু আমি একটা মোবাইল তো আমি এটাকে স্বপ্নও করাবো, স্বপ্ন করাইল। ডেসক্রিপশন চাইছে, একটু ডেসক্রিপশন দিবেন এই জায়গাতে, দিলাম যে বেস্ট আইকনস ইন বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে বেস্ট আইকন আমরা আমাদের কাছে আছে। দেখেন এরপর কী হয়েছে সেভ অ্যান্ড ক্লোজ করবো, সেভ অ্যান্ড ক্লোজ করার পর কী হবে দেখেন অ্যাড লিঙ্ক করছে আমার ওয়েবসাইটের সাথে। আচ্ছা আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে লিঙ্ক আপ হয়ে গেছে, যাতে এখানে প্রিভিউ দেখতে পারতেছি আমি, ফেসবুকে এভাবে চলবে ইনস্টাগ্রামে এইভাবে চলবে, একটা ওকে ডেস্কটপে এরকম ভিউ আসবে, ঠিক আছে। এরপরে আপনি কী হয়েছে এখানে সাবমিট অ্যাড, তো সাবমিট অ্যাড করলে আমার অ্যাডটা চলবে না, কারণটা হচ্ছে কি আমার ইউর অ্যাকাউন্ট ডাজন্ট হ্যাভ এনি বিলিং ইনফরমেশন, কারণ আমার কোনো বিলিং ইনফরমেশন না। আপনি যদি এখানে সাবমিট করেন তাহলে কী হবে আমার একটা এখানে চলবে না, ওয়ান্স ইউ কনফার্ম ইউর অর্ডার ইউ ওন্ট এবল টু এডিট ইউর অ্যাড, এখানে আমার এডিটও করা যাবে না, ঠিক আছে। তো আমি এখানে কাউকে অর্ডারটা কনফার্ম করলাম না এই পর্যন্ত। আপনি এখানে ইমেল মার্কেটিংয়ে কী হচ্ছে, জাস্ট আপনি ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে যদি কাজ না জানান, অনেকে আছে শুধুমাত্র সারা জীবন ইমেল মার্কেটিং করছে, তারা এই ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের কাজগুলো করতে পারবে। এরপর যখন আপনি যদি সাবমিট করবেন তখন কী হবে, আপনার যে প্রথম ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডের মধ্যে আপনি সব পাবেন। বলুন স্যার এখানে বুঝতে পারছি স্যার, কিন্তু স্যার এই যে স্যার আপনার ফেসবুক আর ইনস্টাগ্রামটা অ্যাড করলেন, এখানে স্যার অন্য জনের ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম কিভাবে অ্যাড করা যায় এখান থেকে? এখানে তাদের অ্যাক্সেস লাগবে, মানে মেইন ফেসবুক আইডির অ্যাক্সেস কিভাবে দেয় আবার? আপনি ক্লায়েন্টের মেইন পাসওয়ার্ড ইমেল পাসওয়ার্ড নিয়ে রাখতে হবে, ইউজার নেম আর পাসওয়ার্ড। ও ওই ফেসবুকে? হ্যাঁ ওটা তো দেবে না স্যার, তাহলে তো সম্ভব না, তাহলে স্যার নিজেরটা নিজে করা যাবে এটা দিয়ে। যারা ইমেল মার্কেটিং করে ওরা দিবে আপনাকে,
যারা এরকম ইমেল মার্কেটিং এর জন্য কাজ করে ওরা কিন্তু মেইন ফেসবুক পেজ বা মেইন ফেসবুক আইডি ইউজ করে না, একটা নর্মাল একটা ফেসবুক আইডি করে এখানে কাজ করে। তাছাড়া তো এখানে কোনো অন্য উপায় নেই আপনি কানেক্ট করার। বুঝতে পারছি, এইটা হচ্ছে একটা ক্যাম্পেইন। এখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আছে, আপনার এই ক্যাম্পেইনগুলো দরকার হলে ট্রাই করবেন। এই যে দেখেন এখানে কি হচ্ছে, রিপোর্ট নামে একটা অপশন আছে, এখানে আপনি বিভিন্ন রিপোর্ট পাবেন। ইমেল টেমপ্লেট যেটা কোনোদিন দেখায়নি, ইমেল টেমপ্লেটটা দেখাই দিয়েছে। ইমেল টেমপ্লেট মানে কি, আমি একটা যখন যে ইমেল আমার আসছে, দেখেন এই যে মেল চিম্পে একটা ইমেল আসছে, আসার পরে কি হয়েছে দেখেন, এই যে এতটুকু আসে না, এই যে মেল চিম্পের লোগোটা, তারপরে এই যে একটা পুরো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আসছে, এটা কিন্তু পুরো একটা টেমপ্লেট, এটা কিন্তু পুরো একটা টেমপ্লেট, এগুলো ওদের আগে থেকে সেট করা আছে। ঠিক আছে, তো এই কারণে কি হয়েছে, ইমেল টেমপ্লেট এই দেখেন 2001 থেকে 2020 মেল চিম্প অনলাইন রিজাল্ট, ঠিক আছে, এদের অ্যাড্রেস দিছে কন্ট্যাক্ট আস টার্মস অফ ইউজ প্রাইভেসি পলিসি, তো এখানে ক্লিক করলে কী হবে, আমার কিন্তু চলে যাবে মেন চিন্তার মতো। তো টেমপ্লেট এরকম আমরা টেমপ্লেটই একটা ডিজাইন করবো আছে, আপনাদের যাদের টেমপ্লেট ডিজাইন করেন নেই, অনেকভাবেই করা যায়, মেন চিন্তে সহজে ডিজাইন করা যায়, এই জন্য মেন চিন্তাই আমি ইউজ করি। ওকে, তো টেমপ্লেট আসার পরে দেখেন এখানে ক্যাম্পেইনে আসলাম, ইমেল টেমপ্লেটে ক্লিক করলাম, এখানে ক্রিয়েট টেমপ্লেটে যাই, ক্রিয়েট টেমপ্লেটে গেলে দেখেন আপনাকে অনেকগুলো এখানে টেমপ্লেট দিয়ে রাখছেন, এর মধ্যে আপনি যে কোনো একটা টেমপ্লেট নেবেন। আবার এখানে লেআউট নামে একটা বলছে কোডিয়ারও, ঠিক আছে, আপনি যদি নিজের কোনো করতে চান সেখানটাই করবেন। তো আমি এখানে একটা যে কোনো একটা থিম নেই, এইটা নিলাম, ফল কালার আছে। আর কোথা থেকে ঢুকলেন আর একটু দেখেন, ওই যে কালকে আপনি করছেন না ওইটাই তো বলবো, ওটা আপনি করছেন কালকে স্যার, কালকে করলাম স্যার, ওইটা আপনার তো আমার তো এতগুলো দেখাই না, এই যে ক্যাম্পেইনে আসলাম, ক্যাম্পেইনে আসার পরে ইমেল টেমপ্লেটে গেলাম, ঠিক আছে, এখান থেকে তো স্যার আমি আসলাম, এরপর ক্রিয়েট টেমপ্লেট করুন, ক্রিয়েট টেমপ্লেট, ক্রিয়েট টেমপ্লেট আসার পরে এই তিনটা অপশন পাবেন আপনি। তো থিম আমার এখানে অনেকগুলো যেহেতু আছে, তো একটা থিম আমি অ্যাপ্লাই করি, টেমপ্লেট আমার এখানে দেওয়া আছে। জি স্যার, আপনি থিম নিছেন? আমি থিম দিয়ে নেই স্যার, আমি ডাইরেক্ট লেআউট দিয়ে করছি। ঠিক আছে, দেখেন আপনাকে এখানে অটোমেটিক্যালি একটা সুন্দর থিম দিয়ে রাখছে, আপনি যদি চান তো এরকম করবেন। এখন দেখেন আমি বলি, ইমেল টেমপ্লেটে চেষ্টা করবেন যে এত বড় টেমপ্লেট তোমার দরকার নেই, দেখেন কত বড় টেমপ্লেট, এত বড় টেমপ্লেট লাগে না, টেমপ্লেট কতটুকু লাগে এই যে লাস্টে এতটুকু, অথবা একটু দিলেন যে ফাইন্ড আস অনলাইন, এত জিনিস আমার দরকার নাই। কারণটা কি, একটি ইমেলে দেখেন আমি যখন একটা ইমেল ওপেন করতেছি, তো ইমেলটাকে কতটুকু দেখতেছি, সর্বোচ্চ এতটুকু দেখি, বাইর চেয়ে একটু বড় বা ছোটো। এখন যদি আমি এত বড় টেমপ্লেট দেখি, দেখেন কত বড় টেমপ্লেট, এত বড় টেমপ্লেট কি কেউ দেখে, দেখে না, আর এটা ইমেলের মতো খারাপ লাগে জিনিসটা দেখতে। এই কারণে টেমপ্লেট মেইল অফ মানে ভিতরে ঢোকার আগের আউটলুকটা এটা থাকবে, তাই না স্যার? হ্যাঁ, দেখেন তো আমি টেমপ্লেটটা যত সম্ভব মানে সুন্দর থাকবে, ছোট থাকবে, এরকম একটা টেমপ্লেট দিতে হবে। দেখেন যারা প্রমোশনের জন্য আমাকে মেল পাঠিয়েছে এই জায়গাতে, এদের টেমপ্লেটও দেখি, যেমন এই যে কোরা আছে, কোরার এখানে টেমপ্লেটটা দেখেন, তো একটু কোশ্চেন অ্যান্সার করছে। আচ্ছা, এই যে লাস্টে কী বলছে, এতটুকু এটা দিয়ে রাখছে কোরা, কিন্তু এটা হচ্ছে আপনার কোশ্চেন অ্যান্সারের জিনিস, ওখানে আপনার স্ট্যাটিস্টিক্স অনেক কিছু আছে, এই জন্য ওরা একটু বড় দিয়ে রাখছে। গুগলে যাই, খুব একটা বেশি টেম্পলেট দেওয়ার দরকার নেই, যথা সম্ভব না ছোট বড় টেম্পলেট দিবে। আরো যে একটা দেখি, ইন্টারেস্ট পিন্টারেস্টের টেম্পলেট, এটা মেন জিনিস হচ্ছে এতটুকু, ছবি ইমেজরা আপলোড দিয়ে রাখছে, এইখান থেকে যেন তাদের আমরা অ্যাক্সেস করতে পারি সেই জিনিসটা এখানে দিয়ে রাখছে। তো এরকম আমি বিভিন্ন টেম্পলেট দেখলাম,
এরকম একটা টেমপ্লেট আমরা এখন বানাই, ঠিক আছে? একটা টেমপ্লেট বানাই, দেখা তো টেমপ্লেট এত বড় আছে, তো এই শুরুটা যেহেতু ভালো লাগতেছে এই জিনিসটা দেখতে, তো এইটা আমি রাখলাম। এখানে কি বলছে, বুক হাউস, আচ্ছা ইমেজ দিয়ে রাখছে, একটা ইমেজটাকে রিপ্লেস করি আমাদের নিজেদের একটা ইমেজ, অথবা আপনি যদি একটা মোবাইল, আচ্ছা আমি যেহেতু আমার আইডি ফাইনের জন্য করতেছি, তো আমি আমার আইডির জন্য একটা দিলাম, ইমেজ দিলাম, ওকে। এরপর দেখেন এইটা রাখলাম, এই স্পেশাল থ্যাংক ইউ, ঠিক আছে? তো আপনি যদি, আপনি কী করবেন, টেমপ্লেট বানাচ্ছেন, এটা কি লাগছে, দিস ইমেজ ইজ সো বিগ ইট মাইট কজ স্লো লোড টাইম, আচ্ছা স্লো লোড টাইম হইতে পারে, এসব সমস্যা, এই জিনিসটা আমি রাখলাম না, এটা বাদ। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখে পুরোটা দেখে পরে আপনাদের ইচ্ছে মতো আপনারা বাদ দেন। স্পেশাল থ্যাংক ইউ কী লাগছে, উই আর, এইখানে কিছু টেক্সট দিয়ে দেন, কিছু টেক্সট আমি কপি করব, আপনাদের নিজেদের সম্পর্কে দেখবেন যে ওয়ার অফার চলে আসছে, আমরা যে যে সার্ভিস দিই সেই সার্ভিসগুলো একটু দিলাম, এখানে আপনাদের ইচ্ছা মতো দেবেন আপনি, ঠিক আছে? ওকে, এরপর কি হয়েছে, এতটুকু জিনিস আর দিতে বলছে কি, অ্যাজ এ টোকেন অফ আর অ্যাপ্রিসিয়েশন উই আর অফারিং ফ্রি শিপিং, এরা বলছে যে ওরা ফ্রি শিপিং দিচ্ছে, মানে কি কাস্টমারকে আকৃষ্ট করার জন্য, ঠিক আছে? তো আমরা এখানে বলি যে উই আর প্রোভাইডিং টেন পার্সেন্ট ডিসকাউন্ট অন এভরি পারচেস, আমরা আমাদের এখান থেকে কোনো অন এভরি সার্ভিস দিই, যেহেতু আমাদের একটা সার্ভিস, আমরা এখানে বিভিন্ন সার্ভিস দিই, এটা দিলাম। এরপর কী বলছে, শপ দি সেল, শপ দি সেলে ক্লিক করার পর কী হয়েছে, এখানে আপনার ওয়েবসাইটটাকে আপনি লিঙ্ক আপ করে দেন, আমার ওয়েবসাইটটাকে আমি লিঙ্ক আপ করে দেবেন, ঠিক আছে? আচ্ছা এরপরে এখানে আসলাম, এই পর্যন্ত আমার শেষ কাজ, এখানে আমি কী করবো, আমার তো এখানে শপ নামে একটা অপশনই আছে, তো এই শপের লিঙ্ক আপ করে দিই, তাহলে ডাইরেক্টলি যে কেউ যদি কোনো কিছু কেনে তাহলে এই শপের মধ্যে চলে আসবে, এই যে শপের মধ্যে, তো আমি এখানে শপটাকে লিঙ্ক আপ করে দিলাম, ওকে। এরপর দেখেন নিউ অ্যারাইভাল, এগুলো আমার দরকার নেই, এগুলো বাদ দিলাম, এত বেশি কিছু নিউ কন্টেন্ট হচ্ছে, আমি জাস্ট চাই যে মানুষের জন্য আমার স্বপ্নও বাটনটা ক্লিক করুন, আর কিছু দরকার নেই, আপনি যদি অ্যাড করতে চান এগুলো অ্যাড করবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা এখানে আসলো, স্পেশাল থ্যাংক ইউ আসলো, এরপরে কী হয়েছে, ফাইন্ড আস অনলাইন, ফাইন্ড আস অনলাইন এটা দেই, যেহেতু আমাকে অনলাইনে কেউ চাই, তো আমি এখানে আমার ফেসবুকের লিঙ্ক আপটা করে দেবেন আপনারা, ঠিক আছে? এখন দেখেন এখানে কী বলছে, ফলো আস ফেসবুক টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড গেট এ চান্স টু উইন $100 গিফট কার্ড, এটা কিন্তু জীবনও দিবে না, জাস্ট এটা আপনারা বলবেন যেন কাস্টমার আকৃষ্ট হয় এই কারণে। এরপরে এখানে অন আওয়ার সাইট যেটা আছে এটাকে মার্ক করবেন, মার্ক করার পরে এখানে লিঙ্ক করে দেবেন, এই যে লিঙ্ক, ঠিক আছে? লিঙ্কের জায়গায় আপনার ওয়েবসাইটটা দিয়ে দেবেন, ঠিক আছে? ওয়েবসাইটটা দিয়ে দেবেন, এরপরে জাস্ট আপনাদের ইনসার্ট করে দেবেন, তাহলে কী হলো, যখন কেউ এখানে অন আওয়ার সাইটে ক্লিক করবে তখন আপনাদের ওয়েবসাইটে চলে যাবে, এরপরে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো দেন, ঠিক আছে? ফেসবুক দেন, টুইটার, লিঙ্কডইন প্রোফাইল, আচ্ছা ইনস্টাগ্রাম প্রোফাইলটা দিই, স্যার এস হবে, স্যার নিজের টাইপ করতে হবে, HTTPS, হ্যাঁ ঠিক আছে, কি এই ফেসবুকেরটা, স্যার ওইটাও হয়, আর ফেসবুকেরটা এমনিতে হবে, HTTP তে নিবে, ইনস্টাগ্রাম স্যার,
ইনস্টাগ্রামে তো এমএ দেন এরকম এগুলো সমস্যা হয় না না এগুলো সমস্যা হবে না যখন আপনি ওয়েবসাইট দেবেন তখন সমস্যা হবে তো আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুটোকে আমি লিঙ্ক আপ করে দিই সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম তারপর কি হচ্ছে এইখানে আসছে এই জায়গাতে দেখেন একটা ইমেজ দিয়ে রাখছে আপনি যদি ডিলিট করতে চান ডিলিট করে দেন আমি ডিলিট করে দিলাম এটাকে এরপর দেখেন এই জায়গাটা কি বলছে দাদা ওই যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে এটা তো আমি এইটা ডিলিট করে দিলাম আমি চাই শুধু এই দুটো জিনিস থাকবে এতটুকু জিনিস আপনি এখানে কপিরাইট দেন এতটুকু দিলাম কপিরাইট কোনটা কারেন্ট ইয়ার মানে 2020 এটা দিলাম লিস্ট কোম্পানি মানে কি আপনার কোম্পানির নেমটা দেন আমার যে কোম্পানির নেম সেই কোম্পানির নেমটা আমি এখানে দেবো দেখেন এই জায়গায় চলে আসছে এরপর আমি এগুলো কিচ্ছু দিব না আপনারা যদি ইচ্ছা হয় দেবেন আমি এটা দিলাম না আবার মেলিং অ্যাড্রেস আমাদের মেলিং অ্যাড্রেসটা দিই এরপরে আপনি এই অপশনটা যদি না দিতে চান বাদ দিয়ে দেবেন ঠিক আছে জাস্ট আপনাদের ওয়েবসাইটে দিয়ে দেন ভিজিটার্স দেখেন এটা এইভাবে আসছে আপনি যদি এখানে কোনো ইমেজ দিতে চান সেই ইমেজটা এখানে আপলোড করতে পারবেন তাহলে এটার চারপাশে ইমেজটা আসবে এখন কী হলো এই পর্যন্ত আমার কাজ শেষ এখন এটাকে সেভ করে দেখি সেভ অ্যান্ড ক্লোজ এরপর দেখেন এখানে কী বলছে প্রিভিউ অ্যান্ড টেস্ট আমার ইমেল টেমপ্লেট হয়ে গেছে এটাকে আমি প্রিভিউ অ্যান্ড টেস্ট করবো আচ্ছা এইখানে দেখেন সেভ অ্যান্ড এক্সিট দেখি তো আছে আমিও টেম্পলেট একটা টেম্পলেটের নাম দিলাম দিলাম এক্স ওয়াই জেড টেম্পলেটের নাম তাহলে সেভ করো দেখেন সেভ করার পর কী হলো এই জায়গায় আমার টেম্পলেটটা চলে আসছে এখন আপনি যদি এই টেম্পলেটটাকে প্রিভিউ করতে চান এখানে প্রিভিউ করেন আপনি যদি এটাকে এইচটিএমএল হিসেবে অ্যাড করতে চান অ্যাড করেন তো আমি এটাকে প্রিভিউ করলাম দেখেন ডেস্কটপের জন্য এরকম এখন আপনি যদি এটাকে পুরোটাকে নিতে চান জাস্ট এটাকে কপি করবেন কপি করে এখানে বসান ঠিক আছে দেখেন কপি করে এখানে বসালে কী হলো আমার পুরো এই টেম্পলেটটা চলে আসছে এখন আপনি আপনার মতো এখানে দেন ইমেল দেন কাকে পাঠাবেন সাবজেক্ট দেন এরপর দেখেন আপনার পুরো টেম্পলেটটা চলে আসছে এখন দেখেন আমি যেটা বললাম যে এত বড় টেম্পলেটে আমার কোনো দরকার হয় না এখানে আন্দাজে ইমেজ এগুলো দিয়ে কী লাভটা কোনো লাভ নেই আমার যদি এই যে এই জিনিসটা দরকার ফাইন্ডার্স অনলাইন অথবা এটা তো দেখেন
দেখেন এই জায়গাতে টেমপ্লেট আমার যতটুকু দরকার শুধুমাত্র ততটুকু নিব, তো এতটুকু দরকার আছে। এখানে কেউ ফেসবুকে ইনস্টাগ্রাম যাইতে পারবে অথবা আমার কোম্পানি সম্পর্কে জানতে পারবে। এরপরে আপনার যে মেলটা আছে সেই মেলটা আপনি এখানে লেখেন, লেখার পরে জাস্ট এটা আপনার টেমপ্লেট দিয়ে দেন। টেমপ্লেট দিলে কী হয়, আপনার মেলটা যে একটা ভালো অথেন্টিকেট মেল সেই এটা বোঝা যায়। কারণ সবাই তো টেমপ্লেট ইউজ করে না, যারা ভালো কোম্পানির আছে, বড় বড় কোম্পানির আছে, বা সবাই এই ধরনের টেমপ্লেট ইউজ করে। দেখেন যতটুকু আমার টেমপ্লেট দরকার ততটুকু শুধুমাত্র টেমপ্লেট নিচ্ছি। এরপরে আমার ইমেল এখানে বসান, ইমেল দেওয়ার পরে জাস্ট এটাকে আপনি সেন্ড করে দেন। এখন দেখেন আমি আপনাদেরকে সেন্ড করি। আমি আমার নিজেকে সেন্ড করি, ঠিক আছে, তিনজনকে সেন্ড করলাম। এরপরে দেখেন সেন্ড, আপনারা আপনাদের ইমেল চেক করেন, দেখেন টেমপ্লেটটা গেছে। দেখেন টেম্পলেট যখন ওপেন করলাম তখন দেখেন এরকমভাবে আসছে, ঠিক আছে। এই এখন বলেন এখানে যখন ওয়ান ইয়ার সাইট ক্লিক করবো তখন আমার ওয়েবসাইটে চলে যাবে, যখন আমি এখানে ফেসবুক ক্লিক করবো আমার ফেসবুকে যাবে। ঠিক আছে, এইভাবেই আপনারা টেম্পলেট বানাবেন। এখন বলেন এই পর্যন্ত বুঝাতে পারছে কিনা, টেম্পলেট পর্যন্ত টেম্পলেটটা কিছু না, জাস্ট কপি করে পেস্ট করবেন। আমার টেম্পলেটটা কপি হইতেছে না, কারণ কি স্যার? এবার পুরোটা মার্ক করে নিবে, মার্ক করে করে কপি করে সম্পূর্ণটা কন্ট্রোলে দিয়ে, কন্ট্রোলে দিয়ে না, এই দিয়ে মাউস দিয়ে। এরপরে আপনারা টেমপ্লেটটা বানায় দেন, সেটা এইখানে থাকবে। ক্যাম্পেইনে যাবেন, ইমেল টেমপ্লেট, আমরা যে এক্স ওয়াই জেড এই টেমপ্লেটটা বানাইলাম এটা এখানে চলে আসছে। এরপর এটাকে কী করবেন, প্রিভিউ করবেন। প্রিভিউ করলে কী হবে, আপনার এই পুরোটা দেখাবে। আচ্ছা প্রিভিউ করি, দেখেন। তো আপনি যদি চান যে এইখান থেকে পুরোটাকে আপনি কপি করবেন, এখান থেকে মার্ক করে এই লাস্ট পর্যন্ত কপি করে রাখেন। কপি করার পর এটাকে জাস্ট আপনার নতুন মেলের মধ্যে বসান, ঠিক আছে। দেখেন চলে আসছে। এরপরে আপনাদেরকে আমি মেলটা পাঠাই আরেকবার। ঠিক আছে, আপনাদের সবাইকে পাঠাইলাম, জাস্ট সেন্ড করে দিচ্ছি। সবাই আপনাদের ইনবক্স চেক করেন, ইনবক্সে চলে গেছে। দেখেন এই যে রিপাদ আমাকে বাড়াইছে একটা, উই উইল বি ইউর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস মার্কেটিং ম্যানেজার। আচ্ছা ঠিক আছে, এই যে এটা হয়ে গেছে। দেখেন এখানে আপনার যে মেলিং অ্যাড্রেস আছে এটাতে এই যে বারগুলো স্টারগুলো এটা কাটে দিয়ান। আবার এখানে কালার ইমেজ এই জিনিসগুলো আসছে, এগুলো লাগবে স্যার। টেস্ট করার জন্য এমনি দিছি স্যার, দেখার জন্য, কারণ তো কালকে পাঠাইতে পারিনি এই জন্য স্যার, যে আইডি ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি যখন আমাকে নিজেকে মেলটা দিলাম সেই মেলটা এইভাবে আসছে, আর আপনাদেরকে যে সেন্ড করলাম সেই মেলটা এই যে। দেখেন কত সুন্দরভাবে আসে একটা টেমপ্লেটটা, দেখছেন। স্পেশাল থ্যাংক ইউ সব দিস, এটা মানে একটা প্রফেশনালিজম আছে এই মেলটার মধ্যে। টেমপ্লেটগুলো ইউজ করলে স্যার সুন্দর হয় দেখলাম, আপনি কালকে তো থিম দেখি নাই স্যার, থিমগুলো সুন্দর হয় বেশি।
এখন দেখেন আমরা যদি মেল পাঠাতাম, এখন আপনারা আপনাদের একটা টেমপ্লেট বানায় অবশ্যই মেলের লাস্টে টেমপ্লেটটা অ্যাড করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের মেলটা আরও সুন্দর হবে, ভালো হবে, এবং যারা কি পাঠাবেন ওরা বুঝবে যে না আপনি একটা প্রফেশনাল মানুষ, একটা একটা স্মার্টনেস আছে আপনার মতো, রুচিবোধ আছে। তো এই হচ্ছে ইমেল মার্কেটিংয়ের ক্লাস এই পর্যন্তই। এখন ইমেল মার্কেটিং অনেক আরও অনেকভাবে অনেকে করে, আমি ইমেল মার্কেটিং করি না, আমার ভালো লাগে না, আপনাদের শিখাতে হয়, এই জন্য আমি এতটুকু শিখালাম। এরপর যদি আপনি আরও এক্সপার্ট হতে চান নেট রিসার্চ করবেন, রিসার্চ করে করে। স্যার আমরা যদি স্যার জব অ্যাপ্লাই করি, মনে করেন যে মেল সিভি মেল করি, সেই ক্ষেত্রে মেলের ক্ষেত্রে আমরা যখন স্যার অ্যাপ্লাই করবো স্যার ওখানে স্যার কী টেম্পলেট ইউজ করতে পারি স্যার, নিশ্চয় কি এই ধরনের টেম্পলেট ইউজ করতে পারেন আপনি, সমস্যা নেই, এরকম টেম্পলেট ইউজ করবেন। ইমেল মার্কেটিংয়ে আসলে না কিছু নতুন নতুন জিনিস শেখা যায়, যেমন আমার যেটা ভালো লাগে এটা হচ্ছে ল্যান্ডিং পেজের অপশনটা এবং ইমেল টেমপ্লেটটা, এই দুইটা জিনিস, আর পাশাপাশি ইমেল পাঠানোটা, অনেকে একসাথে আপনি এটা টেমপ্লেটের মাধ্যমে ইমেলটা পাঠাতে পাচ্ছেন, এই জিনিসগুলো একটু জাস্ট ইমেল মার্কেটিং সুবিধা। আর ইমেল মার্কেটিং অনেক টুল আছে, হ্যাঁ, যারা বড় বড় কাজ করে এরা অনেক টুল ইউজ করে, ওই টুলগুলো ইউজ করে করে ইমেল মার্কেটিংয়ের কাজগুলো করে।